বিশ্বের 119তম দেশ হিসেবে বাংলাদেশ ই পাসপোর্ট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে কবে? 22 জানুয়ারি 2020। 1998 সালে বিশ্বে প্রথম ই পাসপোর্ট চালু করে মালয়েশিয়া। বিখ্যাত জার্মান কোম্পানি ভেরিডাস জিএমবিএস দেশে ই পাসপোর্ট নিয়ে কাজ করছে। পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান 98তম। বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া যেতে পারেন 41টি দেশে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পাসপোর্ট জাপানের। এ দেশটির পাসপোর্টধারীরা ভিসা ছাড়া যেতে পারেন 191টি দেশে। সবচেয়ে দুর্বল পাসপোর্ট আফগানিস্তানের। প্রস্তাবিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হবে? কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বৌলাই ইউনিয়নে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য বায়োপিক এর নাম কি? বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের উপর ভিত্তি করে প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার নজরুল ইসলামের রচনা ও পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে চিরঞ্জীব মুজিব নামে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া ব্যক্তির সংখ্যা কত? 670 জন। 11 জানুয়ারি 2020 পর্যন্ত। 1 মার্চ বিমা দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত হওয়ায় জাতীয় ভোটার দিবসটি পরিবর্তন করে 2 মার্চ জাতীয় ভোটার দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রপ্তানি নীতি অনুযায়ী পণ্যভিত্তিক রপ্তানিকে উৎসাহিত করতে প্রতি বছর একটি পণ্যকে জাতীয়ভাবে বর্ষপণ্য ঘোষণা করা হয়। 2020 সালের জন্য লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যকে জাতীয়ভাবে বর্ষপণ্য ঘোষণা করা হয়। 2018-19 অর্থ বছরে বাংলাদেশ কোন দেশে সর্বাধিক চা রপ্তানি করে? সংযুক্ত আরব আমিরাত, দ্বিতীয় যুক্তরাষ্ট্র ও তৃতীয় পাকিস্তান। চা উৎপাদনের শীর্ষ চীন, দ্বিতীয় ভারত। চা উৎপাদনে বাংলাদেশের অবস্থান 9ম। বর্তমানে দেশে সাক্ষরতার হার কত? 73.9%। একটি বাড়ি একটি খামার প্রকল্পের বর্তমান নাম কি? আমার বাড়ি আমার খামার প্রকল্প। জানুয়ারি 2020 বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হওয়া নতুন 2 জাহাজের নাম কি? ওমর ফারুক ও আবু উবাইদা। আমদানিকৃত কয়লা দিয়ে পরিচালিত দেশের প্রথম বিদ্যুৎ কেন্দ্র কোনটি? পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। বর্তমানে দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র কোনটি? পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিলের প্রধান কার্যালয় কোথায় স্থাপিত হবে? ঢাকা। বাংলাদেশের প্রথম ইংরেজি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি? দ্য গ্রেভ। কাজী রাকায়েত পরিচালিত সরকারি অনুদানে নির্মিত। মার্কিন কম্পিউটার প্রসেসর নির্মাতা কোম্পানি ইন্টেলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হন কোন বাংলাদেশি? ওমর ইশরাক। মধ্যপ্রাচ্যে নিযুক্ত বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূতকে? নাহিদা সোবহান। নিয়োগ 30 ডিসেম্বর 2019, জর্ডানে। বাংলাদেশ বেতারের প্রথম নারী মহাপরিচালক কে? বেগম হোসনে আরা তালুকদার। নিয়োগ 14 জানুয়ারি 2020। বাংলাদেশ বিমানের 17তম রুট কোনটি? যুক্তরাজ্যের লন্ডনের
ম্যানচেস্টার রুট। বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং সেবা চালু হয় কবে? 2014 সালে। 2014 সালের জানুয়ারিতে প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে ব্যাংক এশিয়া। বাংলাদেশ ব্যাংক কতটি বাণিজ্যিক ব্যাংককে এজেন্ট ব্যাংকিংয়ের লাইসেন্স দিয়েছে? 22টি। তবে 19টি ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে। 19 ডিসেম্বর 2019 পর্যন্ত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কতটি ভাষায় অনূদিত হয়েছে? 13টি। অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়েছে? ইতালি ভাষায়। ইতালি ভাষায় অসমাপ্ত আত্মজীবনী অনুবাদ করেছেন কে? আন্না কোকিয়ারাল্লা। হাইকোর্টের রায় অনুসারে কত তারিখ থেকে জয় বাংলা জাতীয় স্লোগান হিসেবে ব্যবহৃত হবে? 16 ডিসেম্বর 2019। মিঠা পানির মাছ গবেষণার জন্য রাঙামাটির কাপ্তাই হ্রদে নামানো দেশের প্রথম তরীর নাম কি? সিভাসু রিচার্ডস ভেসেল। দেশে প্রথমবারের মতো হিউম্যান মিল্ক ব্যাংক চালু হয় কত তারিখে? 1 ডিসেম্বর 2019। সম্প্রতি প্রতিবন্ধীদের শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষণ, পুনর্বাসন ও আবাসন সুবিধা দিতে চালু করা টাওয়ারের নাম কি? সুবর্ণ ভবন।